হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমাদের সবাই ভালো আছো। তোমাদের সকলকে নতুন আইটি ব্লগে স্বাগত। তো আজকে রথযাত্রা, রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা সবাইকে, সবাই ভালো কাটুক, আমাদেরও ভালো কাটুক। কাটছে কিন্তু বৃষ্টি। তো আমাদের এখানে মেলাঘর মানে রথের মেলা, তো মেলাঘরে অনেক বড় করে হয়। তো ইন্ডিয়াতে এটা সেকেন্ড রথের মেলা, পুরীর পরে রথের মেলা, মেলাঘরের মেলা, অনেক বড় মেলা। তো সবারই তো আশা থাকে 8 দিন ধরে মেলা চলে, কিন্তু বৃষ্টির ভাব, কালকে বৃষ্টি হয়নি। তো কালকে বৃষ্টি হয়নি, আজকে মনে হচ্ছে বৃষ্টি আসবে। সকালে তো ঘুম থেকে উঠে দেখি রৌদ্র উঠেছে, কিন্তু এখন দেখি বৃষ্টির ভাব হয়ে রয়েছে। দেখো আকাশে মেঘ, বৃষ্টি এসে পড়বে আজকে মনে হচ্ছে। বৃষ্টি হলে তো রথের মেলাটা ভালো কাটবে না, কি করে যাব মেলাতে? মেলাতে এসেছি, মেলা করতে এসেছি রথের মেলায়, যদি মেলাই না করতে পারি কি করে হবে? প্রচণ্ড অন্ধকার হয়ে আসছে, মনে হচ্ছে আসবে একটা বৃষ্টি। কালকে কিন্তু আসেনি বৃষ্টি, কালকে অন্ধকারই ছিল বাট বৃষ্টি আসেনি, ভালোই কেটেছে। ভাবলাম আজকেও ভালো কাটবে। সকালে ঘুম থেকে উঠে দেখি একদম রৌদ্র, সারা আকাশে রৌদ্র, কিন্তু এখন দেখি একদমই অন্ধকার হয়ে গিয়েছে। তো আমার ভাইয়ের ফাস্ট ফুডের দোকান আছে, তো ও সব কাজকর্ম সেরে বাড়ি থেকে যা যা করার ও নিয়ে গেছে, এখন বাড়ির দোকানে চলে গেছে। এখন আমরা আছি বাড়িতে, বাড়ির খাওয়া দাওয়া রেডি হচ্ছে, মা আর পায়ে মিলে করছে। চলো দেখি কি হয় আজকে, কতটুকু মেলা টেলা তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। তো এই সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে অন্য কাজকর্ম সেরে, তো এখন মা বসেছে সবজি নিয়ে রান্নার কাজ তৈরি। তো এখানে আজকে রান্না করবে, দেখো খারকনের ডোগা নিয়েছি, খারকনের পাতাগুলো ভর্তা বানাবে, আর ডোগাগুলো অন্যদিন রান্না করবে, আজকে রান্না করবে না। আর এখানে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে যখন মর্নিং ওয়াকে গিয়েছিল মা আর বাবু, তখন গিয়ে মেলা থেকে জিরেপি নিয়ে আসলো। তো মেলা শুরু হওয়ার আগে আগে ঘুম থেকে উঠেই পেয়ে ফেললাম মেলার জিনিসপত্র। জিরাপিগুলো এখন খাবো। হ্যাঁ, তোমাদের গাড়িগুলো, রথের গাড়িগুলো, আমরা এখনো রথ যাইনি, গাড়িগুলো নিয়ে আসো তো, দেখাও তো, নিয়ে আসো যাও। তাদের গাড়ি এসে পড়েছে, রথের কেনাকাটা হয়ে গিয়েছে, এই দেখো দাদু গাড়ি নিয়ে এসেছে তাদের জন্য, ট্রাক গাড়ি দুই ভাইয়ের জন্য দুইটা। রাতের বেলায় তাদের রথের মেলা হয়ে গিয়েছে, আমাদের হয়নি। কোন গাড়িটা কার বাবা? এটা ঋদ্ধির গাড়ি, এটা আজির গাড়ি, এটা ঋদ্ধির। এই দেখো পায়েলে মাছ রান্না করছে, মাছ দিয়ে আলু দিয়ে ঝুল। আর এখানে আছে খারকন পাতার, এটাকে সতলিয়ে নিয়েছে, এটা ভর্তা বানাবে, অল্প একটু হবে। এটা ভর্তা না, এটা শাক বানাবে। এই দেখো বাবা এখান গিয়ে প্রসাদ এনেছে, অন্নভোগ দুইটা এনেছে, জগন্নাথদেব থেকে এমন ভোগ দিয়েছে, পেড়ার ভোগ আর আবার অন্নভোগ এনেছে। এই দেখো একটা ভোগ এখানে রেখেছি, আর একটা ভোগ সুন্দর করে রেখি। হ্যাঁ লেবু আন, লেবু তো আনলো, এই ভাজা দিছে, ডাল দিছে, এই সব গজা কুচ দিবা যায়, এটা মনে কচুর শাক আর আলু, আলু আর মটরের তরকারি দিছে, ডাল দিছে, ভালোই দিছে। এগুলো এক সপ্তাহ মেখে তারপর সবাই খাবো। এ দেখো আমরা সবাই মেখে প্রসাদ নিয়েছি, দুজনের জন্য রয়েছে, বাড়িতে নেই, তারা সবাই খেয়ে নিচ্ছি। ওই দেখো তারা দুজন এখানে বসে খাচ্ছে, মা ছেলে। আর এটা হচ্ছে আদির প্রসাদ, তাড়াতাড়ি মুখে দাও জল, প্রসাদ কে তো জল লাগে। এই দেখো
বৃষ্টি নেমে গেছে, আজকে রথের 12টা বাজিয়ে দিল। আকাশ এখান থেকে দেখো, এখন বাবা প্রসাদনের প্রসাদ খেতে গেছে, বৃষ্টি নেমে গেল, এত বৃষ্টি পড়ছে, আজকে রথে যাওয়া যাবে না, রথের মেলা শেষ। আমরা দেখো রাত 9:30 বাজে, আমরা যাচ্ছি মেলাতে বৃষ্টির জন্য। বাচ্চারা সব ঘুম পাড়িয়ে এসেছি, ওরা ঘুমাচ্ছে, ওরা দুপুরে মেলা দেখেছে ওদের দাদু দিদার সাথে, আমরা এখন আরাম করে বের হয়েছি। এই যে পায়াল আছে আমার, বর আছে, আমি আছি, অন্ধকার রাস্তায় রাস্তায় অন্ধকার। তো এই দেখো মেলায় এসে পড়লাম, দোকানপাটের এদিকে ঢুকে গেলাম, একটু ঘুরে টুরে নেই, কি কি কেনাকাটি করি দেখি, কি কি পছন্দ হয় কিনতে পারি কি না কি। তো মানুষ অনেকই কম, আর এটা হচ্ছে জগন্নাথের মন্দির, তো মন্দির বড় মন্দির হচ্ছে, এটা ছোটোখাটো পুরনো মন্দির, তো এটাতে জগন্নাথ দেব থাকতো, কিন্তু আজকে তো বেরু করতে চলে গেলো আরেক জায়গায়, তো আজকে মন্দিরটা ফাঁকা, ফাঁকা বলতে ফাঁকা না, অন্যান্য দেবতারা আছে, রাধাকৃষ্ণ মূর্তি টূর্তি অনেক কিছুই আছে। তো এই মন্দিরের কাছে একটু ঘোরাটুরি করলাম, যা কিছু কেনাকাটি করলাম, আর কিছু খাওয়া দাওয়া বাকি আছে, এগুলো খাবো। তো একটু টুকুল খেয়েছি, তখন আমি কিছু বলছিলাম, কিন্তু এত আওয়াজ যে কথাগুলো ভালো করে আসছে না স্পষ্ট, আর হয়নি, সাউন্ডটা মিউট করে দিয়েছি সাউন্ডটা। আর এখন আমরা খাচ্ছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ঘোরাঘুরি করার পরে আইসক্রিম। তো আজকে অনেকটাই ভালোভাবে ঘুরেছি, কারণ বাচ্চারা আসেনি, মানে ঘুম পাড়িয়ে এসেছি, তো আরামসে ঘুরতে পেরেছি, কারণ বাচ্চাদের কোলে নিয়ে ঘোরাটা খুব মুশকিল। তো আজকে খুব আনন্দ করলাম, ঘুরলাম আমরা দুজনে মিলে, দুজন না তিনজন, কারণ আমার বড় আছে। তো আইসক্রিম টাইসক্রিম খেয়ে দেখি আর কী কী কেনাকাটি করতে পারি, আরও কিছু বাকি আছে, আর যা মেলায় আসার পর যা দিকে তাই কিনেছি, দোকানে আসলে তো শুধু কিনতেই ইচ্ছে করে, কিন্তু টাকা নেই, কেনার খুব শখ কিন্তু টাকা নেই। আর রাতে তেমন একটা ভিড় হয় না, দুপুরে এত ভিড় হয়, তার জন্য দুপুরে আসি না আমরা, যেহেতু বাড়ির কাছে আসে, তো রাতেই আসি আমরা, কারণ তখন একটু হালকা হয় ভিড়টা। তো ঘুরে টুরে দেখো, ওই যে রথ দেখা যাচ্ছে, এখন এসে পড়লাম রথের কাছে, অনেকটা জায়গা হেঁটে ঘুরে লাস্ট অবধি আসলাম রথের কাছে। তো রথটাই আসল ঠিক লাস্ট ঠিকানা, এখানে রথে এসে নম প্রণাম টনাম করে তারপরে বাড়ি চলে যাব। তো অনেকটা দূর থেকে রথটা টেনে এখানে আসে, এই যে রথটা তোমাদের দেখাচ্ছি সামনে থেকে, খুবই সুন্দর জগন্নাথ দেবের রথ। তো এই রথটা আবার ফিরারতের দিন ব্যাক করবে, আজকে এখানে আছে আমার ফটো তুলছি। দেখো আমরা এখন রথের সামনে আছি, সবটা রথ ঘুরে টুরে এখন রথের সামনে এসেছি, মানে রথটা ওইখান থেকে ঘুরে টুরে এখানে এসেছি, আজ এখন বাড়ি যাওয়ার পাল্লা, বাড়িতে যাচ্ছি, চলো চলো। ফাইল কই? চলো বুড়ির চুল বাইরে যেতেছে লাড়ির দিকে। তো এই দেখো মন্দির, এটা রাধাকৃষ্ণের মন্দির এই মন্দিরটা, আর ওই যে পাশে মন্দিরটা, এটা হচ্ছে যখন জগন্নাথ বেরু করতে আসে তখন তাদের জন্য এই ঘরটা খালি থাকে, অন্য সময় ফাঁকা থাকে, তো আজকে বেরু করতে এসেছে, তো তাদের এই ঘরে রাখা হয়েছে, এই ঘরে থাকবে ওনারা 8 দিন, তারপরে আবার বাড়িতে চলে যাবে। আর ওই রথটা দেখালাম অনেক দূরে আছে, আর এখানেও কিছু দোকানপাট বসেছে, ব্লগটা এখানে শেষ কর।